আমার ফোনের মধ্যে যে লাইভ ওয়ালপেপারটা দেখতেছেন সেই মাছের নাম হচ্ছে বেটা ফিশ, যা বাংলায় হচ্ছে বিটা মাছ। এবং এটা এমন একটা সুন্দর লাইভ ওয়ালপেপার যা অনেকেই জানে না। এবং আপনি যদি এই ওয়ালপেপারটা যে কারো চোখের সামনে তুলে ধরেন, সে বলতে বাধ্য হবে ভাই অ্যাপসটার নামটা কী বা এটা আপনি কোত্থেকে আনছেন। এত সুন্দর একটা, সত্যি আমি অবাক হয়ে গেছিলাম এই অ্যাপটা দেখে। অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, নাম লিখবেন বেটা ফিশ, BETAFISH। তো বেটা ফিশ লিখে যে প্রথম অ্যাপটা আসবে এরকম একটা লগো আছে, আপনারা এই লগোটা দেখে আনতে পারবেন এবং সেটা ওপেন করবেন। তবে আমার আগে থেকে ইনস্টল করা ছিল, তো আমি অ্যাপসটা আবার রিসেট মারবো, অ্যাপটা ক্লিয়ার ডাটা মারবো। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই অ্যাপটা নিয়ে আলোচনা করব। তো এর মাঝ দিয়ে বলে, যারা আমার চ্যানেল নতুন আছেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম অজানা অনেক কিছু নিয়ে আমার এই চ্যানেলে আপলোড করা হবে যা কমন নেই, এবং আননোন অনেক কিছু ট্রিক্স নিয়ে আমার এই চ্যানেলে আলোচনা। এই ভিডিওতে আমি আরও দুটো ওয়ালপেপার আপনাদেরকে উপহার হিসেবে দিব, আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন। তো অ্যাপটা ওপেন করবেন, অ্যাপটা ওপেন করার পরে লাইভ ওয়ালপেপারটা যে লেখা আছে, লাইভ ওয়ালপেপারে দেওয়ার পরে এখানে যে দেখতে পাবেন আপনি সেই থিমটা, এবং এটাতে ক্লিক করলে সেট এস হোম স্ক্রিন ওয়ালপেপার যেটা আছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার সাথে তো লাইভ ওয়ালপেপারে যাওয়ার পরে এখানে যে দেখতেছেন এটাতে আপনারা ক্লিক করবেন, তো সেট এস হোম স্ক্রিন ওয়ালপেপার এটাতে ক্লিক করলে দেখতে পাবেন আপনার সামনে ওয়ালপেপারটা অন হয়ে গেছে। তবে হ্যাঁ, বোনাস হিসেবে যেটা বলতে চাইছিলাম সেটা দেখার আগে একটু দেখেন, মাছের উপর টাচ করলে কিন্তু মাছটা একটু নড়বে, ঠিক আছে, কিন্তু মাছটা এত বেহায়া যে ওই ডিমের পিছনে সে সারাদিন ঘুরতে থাকবে, সারাদিন ঘুরতে থাকবে। তো বোনাস হিসেবে যে ওয়ালপেপারটা বলতেছিলাম একটা হচ্ছে আপনার ওয়াটার গার্ডেন, ওয়াটার গার্ডেনের মধ্যে 4.1 রেটিং এবং 100 মিলিয়ন ডাউনলোড, সেটাও অনেক সুন্দর ওয়ালপেপার। আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, সেটা টাচ করলে এখানে খাদ্য পড়ে, তো খাদ্যর পিছনে মাছগুলো ঘুরতে থাকে। এবং আরেকটা ওয়ালপেপার ছিল আইফোন লাইভ, আইফোনের না তবে সকল ফোনেই আপনার ইউজ হয় আইফোন লাইভ, সেটা হচ্ছে এরকম যে ভিতরে ইঞ্জিন টেঞ্জিন সব কিছু দেখা যাবে না, তবে সেটা ওয়ালপেপার হিসেবে কাজ করবে যে এমনটিকে মনে হবে রিয়েলিস্টিক আর লাইভ ওয়ালপেপার চলতেছে। তবে এই যে বেটা ফিশের যে ওয়ালপেপারটা সেটা হিসেবে বলতে চাই, আপনার যে কাউকে দেখানোর জন্য বা সৌন্দর্যতার জন্য ইউজ করতে পারেন, যেটা হচ্ছে মানুষের সামনে, কারণ সৌন্দর্য শুধুমাত্র আপনি দেখলে হবে না, এটা মানুষকে দেখাতে হবে। তো এমনিতে ফ্রি টাইমে আপনারা বা যদি অবসর থাকে একা থাকেন তাহলে এটা ইউজ করার দরকার নেই, কারণ এতে কিছুটা হলেও চার্জ যাবে, আর যেহেতু লাইভ থ্রিডি ওয়ালপেপারগুলোতে একটু চার্জ বেশি যায় এবং ফোনে কিছুটা ল্যাগ করে। আপনার ফোনটা যদি নর্মাল হয়ে থাকে তাহলে সেটা আপনি নর্মালি কাজের জন্য ব্যবহার করতে পারেন, হার্ড কাজের জন্য এই অ্যাপটা ইউজ করবেন না, কোনো লাইভ ওয়ালপেপার ইউজ করবেন না, কারণ এতে ফোনটাও স্লো হয়ে যায় এবং চার্জ বেশি কাটে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, আগামীতে যদি আরও কোনো ভালো ওয়ালপেপার পাই, কোনো আপডেট আসে তাহলে সেগুলোও হবে। তো আগামীতে ইনশাল্লাহ আরও নতুন নতুন ট্রিক্স নিয়ে হাজির হবো। টেক কেয়ার।